সামান্য কিছু টাকার জন্য একদিন যে মেয়েটাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আজকে সেই মেয়েটা নিজের যোগ্যতায় সফলতার সিঁড়ি দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই তো গতকালকে বগুড়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছিল, সেখানে ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমিও উপস্থিত ছিলাম। তো যাই হোক, আমাদের প্রোগ্রামটা শুরু করা হয়েছিল দুপুর 2টা থেকে। তো আমি 2টার পরে এসেছি, এখানে আসার পরে কিছু ফর্মালিটিস ছিল, তো সেগুলো করে নিলাম। এরপরে ভিতরে গিয়ে বসে পড়লাম, এখনো তেমন কেউ আসেনি, আমার মনে হয় সর্বপ্রথম আমরাই চলে এসেছি। তো যাই হোক, একটু পরে আমাদের অনুষ্ঠানটা শুরু হলো আর সর্বপ্রথম পরিচয় পর্ব দিয়ে শুরু হলো। তো আমি আমার পরিচয় পর্ব শেষ করলাম, আর এইদিকে এই তো আমার সবচেয়ে পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর মেহেদি ভাইয়া, উনিও চলে এসেছেন। ওনার পেজ কম বেশি অনেকেই চেনেন, বগুড়ার বিজ্ঞাপন। এদিকে কিছু গেস্টও ছিল, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। তারপরে আমাদের দ্বিতীয় মিলন মেলা উপলক্ষে বড় একটা কেক ছিল। তো কেক কাটার পরে খাওয়ার জন্য আমরা সবাই এখানে কাড়াকাড়ি শুরু করেছি, কারণ কেকটা অনেক বেশি মজার ছিল। এরপরে আমাদের মাঝে যেসব গেস্ট উপস্থিত ছিলেন, তো তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হলো, আর উনি ছিলেন আপনাদের ভাইয়ার বন্ধু, এখানে এসে হঠাৎ করে ওনার সাথে দেখা হয়েছিল। এরপরে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হচ্ছে। আমার খুব পছন্দের তিনজন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে এভাবে সম্মাননা পাবো কখনোই ভাবতে পারিনি। সংসার সামলাতে সামলাতে সারাটা দিন পার হয়ে যেত, কখনো চিন্তা করিনি কন্টেন্ট তৈরি করব। যাদের বসে কন্টেন্ট তৈরি করা শুরু করেছিলাম, পারবো কি পারবো না সেটাও কখনো চিন্তা করিনি। সামান্য কিছু টাকার জন্য যখন আমার বাবা তুলে কথা বলা হয়েছিল, আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আমার ছোট্ট আরিয়ানকে নিয়ে তখন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, তখন একটা জিনিসই চিন্তা করেছিলাম, সবাই যখন পারে তাহলে আমি কেন পারবো না, আমিও পারবো, নিশ্চয়ই পারবো। এই যাদের বসে আমি কন্টেন্ট তৈরি করা শুরু করেছিলাম। তবে নারী যে কাজেই যাক না কেন, সে কাজেই বাধা আসবে। আমারও অনেক অনেক বাধা এসেছে, কিন্তু আমি কখনোই হাল ছেড়ে দেইনি। এক হাতে সংসার সামলানো, সন্তান সামলানো, সবকিছু করার পরে নিজের কাজে হাত দেওয়ার সময় পাই। যে সময়টুকু পাই সেই সময়টুকুই কাজে লাগানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমার কষ্টের ফল হিসেবে পেয়েছি আপনাদের এত এত ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা যারা নতুন আছেন তারা প্লিজ কখনো হাল ছেড়ে দিয়েন না, ইনশাআল্লাহ একদিন নিশ্চয়ই সফলতা আসবে। যাই হোক, আমরা সবাই মিলে বুফেতে লাঞ্চ করে নিলাম, আর আমাদের স্পেশাল গেস্ট মিরাজ আফ্রিদি ভাইয়া, সাইমুম ভাইয়া আর ফারাবি ভাইয়া, ওনাদের জন্য আমি গিফট নিতে ভুলে গিয়েছিলাম। তাই ইনস্ট্যান্ট কি করা যায় তো সেটা চিন্তা করে বগুড়ার ঐতিহ্যবাহী দই আর একটা করে কিটক্যাট চকলেট খাওয়ালাম। আর এদিকে আমাদের অনুষ্ঠান আবারও শুরু হলো, নাচ গান হই হুল্লোড়ে মাতিয়ে আছে, যে যার মতো করে মজা করছে। আমাদের উপস্থাপক ভাই অনেক সুন্দর করে উপস্থাপনা করে, সেই সাথে নাচও কিন্তু বেশ ভালো পারে। নাচ গানের পর্ব শেষ করে আমাদের জন্য গিফটের ব্যবস্থা ছিল, অর্থাৎ রাফেল ড্র ছিল। তিনটা গিফট ছিল, প্রথম পুরস্কার একটা স্মার্ট মোবাইল, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার একটা করে হেডফোন। দুঃখের বিষয়, আমরা মেয়েদের মধ্যে কেউ কোনো গিফট পাইনি, সব ছেলেরাই পেয়েছে, আর মোবাইলটা পেয়েছে এই যে এই ভাইয়াটা। সব শেষে এখন আমাদের বিদায়ের পালা, আর বিদায়ের সময় মেহেদি ভাইয়ার অল ইন ওয়ান ফুডস পেজের বগুড়ার ঐতিহ্যবাহী কটকটি খেয়ে বিদায় নিলাম। অল ইন ওয়ান ফুডস পেজে রান্নার মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি, লাড্ডু, ঘি, মধু এবং মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী কটকটি খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।